নমস্কার ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আর আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ও এএসআই স্টেনোগ্রাফার পোস্টের ফিজিক্যাল চলছে, সেই ফিজিক্যালের আজকের যে আপডেট, অর্থাৎ আজ 2 তারিখে ফেব্রুয়ারির তোমার পিএসটি এসএমপি কলকাতাতে যে আপডেট এসেছে, অর্থাৎ তাদের সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী করা হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত হচ্ছে। এছাড়া ডকুমেন্ট থাকার জায়গা কীভাবে যাবে, সমস্ত কিছু বিস্তারিত সেই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আজকের একটি ভিউয়ার্স, তার পিএসটি ছিল, সে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছে। তার কল রেকর্ডিং আমি তোমাদেরকে এই ভিডিও লাস্টে শোনাবো। ভিডিওটাকে যদি ভালো লাগে, ভিডিওটা হেল্পফুল মনে হয়, ভিডিওটাকে লাইক করবে। আর তোমরা এইরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো কল রেকর্ডিংকে শুনে নেওয়া যাক। হ্যাঁ ভাই, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, তোমার আজকে ফিজিক্যাল ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল ছিল। তো ফিজিক্যালে কি কি হচ্ছে যদি তুমি বলো, তাহলে তোমার রিভিউটা যদি দাও তাহলে আমাদের চ্যানেলটা আপলোড করে দিতাম। প্রথমে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, তুমি বলো। ও প্রথমে কি হলো? প্রথমে তো ভিতরে ঢুকে নিয়ে নিয়ে ওখানে নিয়ে কেস নাম্বার দিয়ে ভিতরে নিয়ে গেল। কটা থেকে লাইন দিচ্ছে সব ছেলে পেলে? লাইন দিচ্ছে তো 3:30 থেকে। 3:30 থেকে লাইন দিচ্ছে সবাই, আর ঢোকাচ্ছে বোধহয় 5:30 পর থেকে নাকি? 5:30-6 থেকে? হ্যাঁ 6 থেকে, 6টা থেকে ঢোকাচ্ছে। দিয়ে তোমার ওখানে বলো কি ডকুমেন্ট চেক করছে নাকি গেটে প্রথমে? হ্যাঁ প্রথমে অ্যাডমিট কার্ড আর আধার কার্ড দিয়ে ডকুমেন্ট চেক করছে। তারপরে তারপরে ওরা ভিতরে ঢুকে নিয়ে সিএস নাম্বার দিয়ে দিচ্ছে। সিএস নাম্বার নিয়ে ওখানে সিগনেচার করে ভিতরে যেতে হচ্ছে। ভিতরে গিয়ে প্রথমে হাইটটা মেপে নিচ্ছে। হ্যাঁ হাইটটা মাপার পর তারপরে এসে ফর্ম দিয়ে দিচ্ছে। ফর্ম দিচ্ছে আর ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। হ্যাঁ ফিল আপ করতে হচ্ছে। হুম এবার ফর্ম ফিল আপ করার পর তারপরে হাইট আর চেস্ট আর ওয়েটটা মাপছে। হুম হাইট চেস্ট মাপার পর এসে বাদ দিচ্ছে নাকি সেরকম কাউকে? না না, শুধুমাত্র যাদের হাইটের প্রবলেম আছে তাদেরকে বাদ দিচ্ছে, চেস্টের ক্ষেত্রে তো বাদ দিচ্ছে না। চেস্টে নরমালি পাস করিয়ে দিচ্ছে, তাই তো? একটু কম বেশি হলেও হ্যাঁ পাস করিয়েছে, মানে যাদের একটু কম হচ্ছে তাদেরকে আবার পুশ আপ করতে বলছে। হুম 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 পুশ আপ করিয়ে তারপরে আবার মাপছে। ওকে ওকে, তারপরে নেক্সট হাইট ওয়েট চেস্ট মাপার পর? হ্যাঁ মাপার পর তারপরে এসে বসে দিচ্ছে ওখানে, আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিচ্ছে। ডকুমেন্টে কি কি লাগবে? ডকুমেন্ট ডকুমেন্টসে আইডেন্টি প্রুফের মধ্যে আছে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা। হুম আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট। হ্যাঁ আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটা লাগছে এনসিএল এ। কাস্ট সার্টিফিকেট যদি সেন্ট্রাল ফরম্যাটে? হ্যাঁ ওটা বলেছিলাম যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি নয়, না এটা তো অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ওই জন্য ডোমিসাইল লাগবে না। তো মেইনলি যে দেখছে একটা আইডি প্রুফ দেখছে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, আর কিছু দেখছে না সেরকম। আর ফটো লাগবে না? কালার ফটো? হ্যাঁ চার কপি ফটো লাগছে। ও তারপর আউট কতক্ষণে করছে এদেরকে মোটামুটি হয়ে যাওয়ার পর? আউট করছে ওখানে বসে রাখছে অনেকক্ষণই লাগছে ওখানে। হ্যাঁ এখানে ডকুমেন্ট গ্রাউন্ডে বসে রাখছে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো কি না? হুম হর পর গ্রাউন্ডে বসে রাখছে। হুম বসে রাখছে ওখানে আবার রিচেক হচ্ছে ডকুমেন্টস গুলো। রিচেক করার পর তারপরে বের করে দিচ্ছে। ওকে মানে 10টা থেকে শুরু করে দিচ্ছে বের করে দেওয়া। 10টা থেকে শুরু করে দিচ্ছে, ব্যাচ ওয়াইজ বের করে দিচ্ছে। 100-150 ছেলে একটা করে ব্যাচ করছে, দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ 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 9 জন 10 জন করে একটা ব্যাচ করছে, পরে বের করে দিচ্ছে।
আর খাবার দাবার নিয়ে যেতে হবে ব্যাগে করে নাকি, যদি নিয়ে যেতে চাও? হ্যাঁ নিয়ে যেতে হবে। আবার ক্যান্টিন আছে ভিতরে, ক্যান্টিনে ভিতরে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে নেয়, ক্যান্টিন থেকে নিতে। হ্যাঁ বেশ বেশ, তাহলে তোমার পরীক্ষা ফিজিক্যাল তাহলে কমপ্লিট করে নিয়েছো তুমি, তোমাকে কংগ্রাচুলেশন, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। ভালো করে প্রিপারেশন হ্যাঁ নাও থ্যাংক ইউ। রিটেন এক্সামের জন্য। হ্যাঁ 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 ওকে ঠিক আছে, চল আমি কল রেকর্ডিংটা আপলোড করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে অনেকজনের হেল্প হবে। আর এমনি থাকার ঠিক থাকার আছে। সমস্যা বা যাওয়া আসার হ্যাঁ কিছু যদি একটু বলো, তুমি তুমি কোথা থেকে গিয়েছিলে? আমি ছিলাম তো দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুর থেকে গিয়েছিলে? ওখানে যেরকম আমি বলেছিলাম যে হ্যাঁ মেন রোড থেকে হেঁটে হেঁটে যেতে হবে, কোনো বাস গাড়ি পাবে না, সেরকমই তো না ওটা? না আমি সে কলকাতা থেকে ট্রেনে আসছিলাম রিমাউন্ড রোডে, হুম আর ওখান থেকে তো বেশি কোনো হাঁটাহাঁটি হচ্ছে না, অল্প না, একটু। ওটা তো ওই ওপরই রিমাউন্ড রোড স্টেশনটা তো ওপরে, ওভারব্রিজ, হ্যাঁ ফ্লাইওভারের ওপরে। হ্যাঁ উপরেই। হুম হ্যাঁ 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 তুমি তাহলে আর সকালে রুম ভাড়া এখানে 200 করে নিচ্ছে। রুম ভাড়া 200 করে? কোন গেস্ট হাউসে ছিলে তুমি? আমি সাই গেস্ট হাউসে ছিলাম। ওখানে রুম কোয়ালিটি কিরকম, ভালো মোটামুটি? হ্যাঁ ভালোই, ওকে ওকে। আর সাই গেস্ট হাউস থেকে তোমার ভেতরে সেন্টার কত দূর? বাথরুমের ব্যবস্থা আছে। সেন্টার বেশি দূর না, অল্প একটুই। ওই 300-400 মিটার হবে মেবি আমার ধারণা। হ্যাঁ 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 মোটামুটি ওরকমই। রুম নিয়েও অসুবিধে নাই, তাই তো? রুম নিয়েও অসুবিধা নাই, যেতে পারে ছেলে না না পেলে কোনো আরেকজন। অসুবিধা নেই। আর তারপর হ্যাঁ যদি আগের দিন যেতে পারে, ওই দিন এসে করতে পারে। হুম আজকে হুম তো 10টা সাড়ে 10টা পর্যন্ত এন্টার করার ছিল। ও মানে ওই দিন সকালেও যদি কেউ ঢোকে 10টা পর্যন্ত তাহলেও নেবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে নেবে। ও ঠিক আছে ভাই, ধন্যবাদ তোমাকে এতগুলো ইনফরমেশন শেয়ার করার জন্য। ওকে ঠিক আছে, ঠিক চলো আছে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ধন্যবাদ। নেক্সট পরবর্তীকালে যখন আপডেট আসবে পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে।